আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজনে স্ট্যাম্পটে। টানা দেড় মাস আপনাদের সঙ্গে থাকব দিনের অনুষ্ঠিত এবং পরবর্তী ম্যাচের বিশ্লেষণ নিয়ে। আপনাদের সঙ্গে আজ আমি আছি সাব্বির মিথুন এবং আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। বিশ্বকাপের প্রথম পরীক্ষাটা ছিল আফগানিস্তানের বিপক্ষে, অনেকটাই সহজ দ্বিতীয় পরীক্ষা, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং আমি যদি বলি ওয়ান ডে ক্রিকেটে অন্যতম অ্যাগ্রেসিভ ক্রিকেট যারা খেলে সেই ইংল্যান্ডের বিপক্ষে, এই ম্যাচের আগে প্রত্যাশা কেমন? প্রত্যাশা তো সবারই আমার মনে হয় যে ভালো, পজিটিভ, যে আমরা প্রথম ম্যাচ ভালো খেলেছি, গুড স্টার্ট। আশা করি সেকেন্ড ম্যাচ ইংল্যান্ড, আমার মনে হয় যে ইংল্যান্ড কিন্তু ফার্স্ট ম্যাচ হেরেছে নিউজিল্যান্ডের সাথে, আমার মনে হয় যে কিছুটা হলে নিউজিল্যান্ড একটু পিছায়, আমি বলবো যে ইংল্যান্ড একটু পিছায় আছে, তো সেই মানসিকতা তো অবশ্যই আছে। কিন্তু আমার মনে হয় যে আমাদের টিম মানে খুবই এক্সাইটেড বা কিছু ভালো কিছু করার জন্যই আমার মনে হয় মানসিকতা তৈরি হয়েছে। আই হোপ যে যে উইকেটটা ছিল লাস্ট ম্যাচে বাংলাদেশ, যে ধরনের উইকেটে হিমাচলে যে উইকেট ছিল, এরকম উইকেট থাকলে বাংলাদেশের জন্য অনেক ভালো সম্ভাবনা আছে কালকে ভালো ম্যাচ খেলার। প্লাস ধর্মশালায় বাংলাদেশ একটা লম্বা সময় ধরে আছে, ইংল্যান্ডের জন্য নতুন একটা অভিজ্ঞতা, কিন্তু বাংলাদেশ এর মধ্যে একটা ম্যাচ খেলে ফেলেছে, সেটাও তো বাংলাদেশকে কিছুটা অ্যাডভান্টেজ। ওই সব কিছু মিলাই আমি বলছি, যদি কাগজ কলম আপনি হিসাব নিকাশ করে দেখেন, ইংল্যান্ড প্রথম একটা ম্যাচ হেরেছে, হুজুট খেয়েছে, যত বড়ই দল হোক না কেন ম্যাচ হারলে কিন্তু কনফিডেন্স কিছু লুজ হয়, সাথে এই এই ভেন্যুতে কিন্তু প্রথম খেলবে কালকে ইংল্যান্ড টিম, তো সেদিক দিয়ে হয়তো নেগেটিভে আছে। বাট আমি বলবো পজিটিভ হচ্ছে বাংলাদেশের জন্য যে ফার্স্ট ম্যাচ জিতেছে শান্ত মিরাজ, অসাধারণ পারফরমেন্স ব্যাটিং দিয়ে, বোলিং দিয়ে আমাদের, আমি বলবো যে সাকিব, তারপর হচ্ছে মেহেদি মিরাজ এবং ফাস্ট বোলাররাও কিন্তু খুবই ভালো বল করেছে, ফিল্ডিং ভালো হয়েছে, তো সব কিছু মেলায় আমার মনে হয় যে আমরা ইংল্যান্ড কিন্তু বেসিক্যালি ওয়ার্ল্ড ক্রিকেটে আমি বলবো যে হয়তো অনেক বেটার সাইড, কাগজ কলম পারফরমেন্স এক্সপিরিয়েন্স সব দিক দিয়ে বেটার সাইড। আপনি দেখবেন যে কতগুলো প্লেয়ার তার আইপিএল খেলে, ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য প্লেয়ার তার আইপিএল খেলে, তো অ্যাট দ্য এন্ড মাঠে কারা ভালো ইমপ্লিমেন্ট করতে পারে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের যে জায়গাগুলো আছে কিছুটা জায়গায় কিন্তু একটু ঘাটতি আছে, বাংলাদেশ সেখান থেকে অনেকটা খোলস থেকে বেরিয়ে এসছে। এবং আমি যদি বলি ভাই, বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আমাদের বেশ কিছু দারুণ স্মৃতি রয়েছে, আমি তো সেটা 11 বিশ্বকাপ বলি, 15 বিশ্বকাপ বলি, মাহমুদুল্লাহ রিয়াদের সেই হিরোইক ইনিংস। বিশ্বকাপে ইংল্যান্ড ম্যাচ মানে এই টাইগার সমর্থকদের কাছে একটা আলাদা একটা উজ্জীবিত হওয়ার জায়গা, সেটাও কি এই ম্যাচে অনেকটাই টটকা জোগাবে কিনা? না, অসম্ভব কিছু না, বিকজ হচ্ছে আপনি ধরনের সুখস্মৃতিগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কখনো হিস্ট্রিতে যখন যদি এরকম হয়ে থাকে যে আপনি ম্যাচ জিতেছেন, সেই আত্মবিশ্বাস থাকে। এবং আমি মনে করি যে রিসেন্টলি ওয়ান ডেতে কিন্তু বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আপনি লাস্ট 3-4 বছর 5 বছর খুবই ভালো ক্রিকেট খেলেছে, হয়তো এই সময়টা আমাদের ওয়ার্ল্ড কাপের আগে খারাপ সময় যাচ্ছিল, আমি টপ অর্ডাররা হয়তো রান করছিল না, কিন্তু তারপরে আমি বলবো যে আমাদের ক্যাপ্টেন আমার কাছে মনে হয় যে অনেক বড় কিছু একটা মেসেজ দিচ্ছে আমাদের টিমকে। ইয়াং টিম, ইয়াং প্লেয়ার আছে অনেকগুলো, মিশ্রণ আছে, সিনিয়র জুনিয়র আছে, কিন্তু লিডারশিপ খুবই ইম্পর্টেন্ট। সাকিব যেভাবে নেতৃত্ব দিচ্ছে, এসে যেভাবে পারফর্ম করলো প্রথম ম্যাচে 3 উইকেট, এবং কিছু কথাবার্তা যে কথাগুলো টিমকে মনে হয় উৎসাহ যোগায়, পজিটিভ, যে মানে কিছু করতে এসেছি আমরা, তো বাদ বাকি প্লেয়ার আমরা মনে হয় খুবই এক্সাইটেড যে এরকম একজন ক্যাপ্টেনের আন্ডারে আমরা খেলবো, ভালো পারফর্ম করবো, কিছু করতে আসছি, তো আমার মনে হয় যে সব কিছু মিলায়ে এইরকম একটা অ্যাটিচিউড থাকলে টিমের মধ্যে অনেক কিছুই হতে পারে। রিসেন্টলি আমি দেখলাম যে গতকালকে সম্ভবত বাংলাদেশ টিম, আমি বলবো সাইট সিনে গেছিলো, তো সাইট সিনে গেছে আমার কাছে মানে খুব ভালো লাগছে জিনিসটা, খুবই পজিটিভ দিক। মানুষজন হয়তো অনেকেই বলবে যে একটা ম্যাচ জেতার পরে তারা ঘুরতে গেছে, ঘুরতে যায় নাই, বেসিক্যালি আপনি যদি ম্যাচ জেতার পরে পরের দিন হয়তো দেখা গেলো যে রেস্ট দেয়, তো রুমে রুমে সবাই কিন্তু কাটাবে, ফোনে হয়তো বসে থাকবে, কারোর সাথে কারো দেখা হবে না, বরঞ্চ সাইট সিনে যখন যাবে পুরো টিমটা কিন্তু একসাথে থাকবে, একটু হইহুল্লোড় করলো, একটা শহর দেখলো, একটু হাঁটাহাঁটি হলো, যেতে হয় না, আমরা অনেক সময় দেখি না যে একটু হাঁটাহাঁটি দরকার আছে, ওয়াক করা দরকার আছে, আজকে ঠিক আছে ট্রেনিং করবো না, এনার্জি লস করবো না, পরের দিন একটু দেখা গেলো যে একটু হাঁটাহাঁটি করলাম, আধা ঘন্টা 20 মিনিট হাঁটলাম, যেন অ্যাটলিস্ট ওয়ার্কআউট হলো, আমার মেশিনটা ব্লাড সার্কুলেশনে চলে, তো সেই জিনিসগুলো এবং একদম সুইচ অফ ক্রিকেট থেকে এটা মাঝে মাঝে দরকার আছে। আপনি যখন খুব একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সারাক্ষণ পড়বেন, দেখবেন একটা সময় কিন্তু ব্রেন স্টাক হয়ে যাবে, তো মাঝে মাঝে একদম সুইচ অফ করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে ফ্যান্টাস্টিক প্রিপারেশন আমার কাছে মনে হয় যে যে প্ল্যানটা করেছে খুবই ভালো, আবার প্র্যাকটিস আসছে আজকে, কালকের জন্য ফোকাস আমার মনে হয় যে কী করে ভালো ক্রিকেট খেলা যায়, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যেভাবে আগাচ্ছে এটা যদি করতে পারে একটা ভালো ক্রিকেট হওয়ার সম্ভাবনা আছে। শুধুমাত্র আমরা যে ব্যাটিং হোক বা ফিল্ডিং হোক এটা ইম্পর্টেন্ট না, আমাদের টপ অর্ডার থেকে একটু রান দরকার, যে জায়গাটা আমাদের শান্ত হয়তো মিরাজ কভার করে দিচ্ছে, আমার মনে হয় যে টপ অর্ডারে লিটন দাস এবং তামিম জুনিয়র
একটু ভালো এবং তাদের জন্য কিন্তু একদম সুইটেবল। ইংল্যান্ড টিমে ফাস্ট বোলার আছে অনেক ভালো, দুজনে অ্যাটাকিং প্লেয়ার আমাদের, যদি ভালো কিছু করতে পারে ইনশাআল্লাহ আমার কাছে মনে ভালো কিছু টিমের মধ্যে থেকে রেজাল্ট আসবে। একটা মুখোমুখি পরিসংখ্যান যদি আমরা দেখি দুই দলের হেড টু হেড আন্তর্জাতিক ওয়ানডেতে এবং বিশ্বকাপ ক্রিকেটে, দুই দলের মুখোমুখি পরিসংখ্যানটাই আসলে বাংলাদেশ দল অনেকটাই পিছিয়ে আছে। তবে বিশ্বকাপের কথা যদি বলি, বিশ্বকাপে এখন পর্যন্ত আমরা চারবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছি এবং সেই চারবারে দুইবার বাংলাদেশ জয় পেয়েছে এবং দুইবার ইংল্যান্ড দল। সেই পরিসংখ্যানের একটা স্ট্যাট আমাদের কাছে রয়েছে, মুখোমুখি যে পরিসংখ্যান সেটা হচ্ছে আন্তর্জাতিক ওয়ানডেতে এখন পর্যন্ত দুই দলের যে লড়াই, সেই দুই দলের লড়াই যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, 24 ম্যাচে বাংলাদেশ এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছে এবং সেখানে বাংলাদেশ দলের জয়টা অনেকটাই কম, কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু আমরা দেখেছি যে দুই দলের মধ্যে ব্যবধানটা অনেক কমে এসেছে। তবে বিশ্বকাপে যদি আপনি দেখেন, বিশ্বকাপের দুই দল সমানে সমান, অর্থাৎ যেমনটা বলছিলাম, বিশ্বকাপ আসলেই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল একটা নতুন অনুপ্রেরণা পায় এবং সেই অনুপ্রেরণায় হয়তো এই ধর্মশালার ম্যাচে বাংলাদেশ দল কাজে লাগাতে পারে। তবে এই ধর্মশালার উইকেটে ম্যাচের স্কোয়াডটা কেমন হবে, মানে একাদশটা কেমন হবে, সেটা নিয়ে কিন্তু অনেক জল ঘোলা চলছে। জল ঘোলা চলবে আমার কাছে মনে হয় যে, দেখেন যখন একটা কিছু হবে, একটা সিনেমা দেখতে যাবেন, তো সিনেমার মধ্যে মানুষ অনেকেই চিন্তা করবে এই মনে হয় এটা হতে পারে, ও মনে হয় এটা হতে পারে। বাট অ্যাট দ্য এন্ড আমার কাছে মনে হয় যে যারা ওখানে আছেন, বিশেষ করে সাকিবের মতো ক্যাপ্টেন, ধোনি যখন ক্যাপ্টেন ছিল ইন্ডিয়ান টিমে, ধোনির উপরে অনেকটা ডিপেন্ড করেছিল কী টিম হবে, সব ধোনি সাজায়। তো আমার মনে হয় সাকিব কিন্তু ওই ধরনের একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, সে তার টিমটাকে কেমন হওয়া উচিত, বিভিন্ন মানুষ, এটাই তো একটা আইডিয়া সবার কাছে আপনি শুনবেন। আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন, এ বলছে এই টিম, ও বলছে ওই টিম, এই তো আলটিমেটলি দিন শেষে অঙ্কটার ফিনিশিংটা দিবে হচ্ছে ক্যাপ্টেন। যে আমি আসলে তো আমি একভাবে চিন্তা করছিলাম না ওই আইডিয়াটা তো সুন্দর হতে পারে, তো দিন শেষে ক্যালকুলেশন করে সমস্ত কিছুই কিন্তু আপনি ইনএবার নো, যে আপনি হয়তো যেভাবে দেখছেন এক চোখ দিয়ে, অন্য মানুষ হয়তো অন্য চোখ দিয়ে দেখা গেলো একটা ভালো আইডিয়া চলে আসতে পারে। তো দিন শেষে কিন্তু এই যারা ম্যানেজমেন্টে থাকেন তারা বিভিন্ন রকম মত পার্থক্য থাকবেই, ক্যাপ্টেন ডিসিশন নেবে লাস্টে যে আমি আসলে কোন টিমটা নিয়ে খেলবো। বাট যেটাই খেলুক না কেন আমার মনে হয় যে খুব বেশি চেঞ্জ হবে না, হলেও হয়তো একটা চেঞ্জ হতে পারে। লাস্ট ম্যাচ যেটা খেলেছে টিমটা খুবই ভালো টিম ছিল, তিনটে ফাস্ট বোলার, দুটো স্পিনার, পাঁচজন মিলে হয়তো একটা চেঞ্জ হতে পারে, একটা এক্সট্রা অফ স্পিনার ঢুকতে পারে যে কিনা ব্যাটিং করতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে, তাতেও খারাপ হবে না, বিকজ সেও তো ব্যাটিং করতে জানে। তো আমার মনে হয় যে, এবং সবচেয়ে বড় কথা, ইংল্যান্ড টিমে যে ধরনের উইকেট ছিল গতকালকে, আমরা গতদিন যেটা দেখেছি হিমাচলে ধর্মশালায়, একটু ট্রিকি উইকেট ছিল স্পিনারদের জন্য, একটা অ্যাডভান্টেজ ছিল। তো একটা স্পিনার নিয়ে মানে একটু আপনি একটা আরেকটু সেফ জোনে থাকলেন, যেহেতু ইংল্যান্ড টিমের সাথে খেলা। তো আপনি যদি দেখেন যে ইংল্যান্ড টিম কিন্তু বাংলাদেশে আসলে খুব ট্রাভেল টাইম পাস করে, তো ঠিক আমাদের অরিজিন টিম যেটা, মানে আমরা যেভাবে খেলি, আমাদের যে স্ট্রেংথ, আমরা কিন্তু স্পিন নির্ভর টিম সবসময়, তো সেই জায়গাটা স্ট্রং করে যদি আমরা ইংল্যান্ডের সাথে খেলি এবং উইকেটের বিহেভটা আগের ম্যাচের মতো যদি পেয়ে যাই, তো ইনএভার হয়তো দেখা হলো যে বেশি জল আসতে পারে। আমরাও দুই দলের একটা সম্ভাব্য একাদশ সাজিয়েছিলাম, তবে বাংলাদেশ দলের সেই সম্ভাব্য একাদশে অনেকগুলো জায়গায় কনফিউশন রয়েছে। তবে ইংল্যান্ড দলে খুব বেশি কনফিউশন হবে না আমার কাছে মনে হয়, বাংলাদেশ টিমে হয়তো হলে একটা হতে পারে নাও হতে পারে। সেটা কি ষষ্ঠ বোলার, যেটা প্রথম ম্যাচে আমাদের হয়তো একটা দুশ্চিন্তার কারণ ছিল, আমরা পাঁচজন বোলার নিয়ে নেমেছিলাম। আপনি এই জন্যই কিন্তু দেখবেন সাকিব কিন্তু ট্রাই করেছিল মাহমুদুল্লাহ রিয়াদকে, এবং তার মানে এই না যে মাহমুদুল্লাহকে বা কোনো একটা প্লেয়ারকে ড্রপ করার জন্য, টিম কম্বিনেশন, অপোনেন্টের কী স্ট্রেন্থ আছে, দুর্বলতা আছে, আমরা কী টিম নিয়ে খেললে হয়তো জিতবো, এরকম একটা সম্ভাবনা, সেই জন্য তো টিমে প্রত্যেকটা প্লেয়ারই ভালো আমার কাছে মনে হয়। বেঞ্চে যারা বসে আছে বাংলাদেশ তারাও ভালো, কিন্তু কখনো কখনো আপনি অপোনেন্টের মানে উইকনেস দেখে আপনাকে টিম বানাতে হয়। তো আমার মনে হয় যে আপনি একটা স্পিনার হয়তো ঢুকতে পারে, আমার কাছে একটা সম্ভাব্য একাদশ আছে, আমি একটু আপনার সাথে মিলে কিনা আমার এই আমাদের সম্ভাব্য একাদশ। এখানে বেশ কিছু, আমি যদি ওই দুইটা পজিশনে আমাদের আমরা বেশ কিছু বিকল্প রেখেছি, একটা হচ্ছে একটা বোলার যেটা আপনি বলছিলেন, সেই বোলারের জায়গাটাতে আপনি মাহমুদুল্লাহ রিয়াদের, যেটা সব থেকে বেশি আলোচিত বিষয়, মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম ম্যাচে মাত্র এক ওভার হাত গুড়িয়েছিলেন, সেখানে সাকিব হয়তো একজন বাড়তি বোলারের একটা অভাব বোধ করতে পারেন, সেখানে নাসুম অথবা শেখ মেহেদি, এবং অন্য জায়গাটাতে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, শরীফুলের জায়গায় হাসান মাহমুদ, আমরা এটা এর জন্য রেখেছি প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদ দারুণ কিছু করেছিলেন এবং ইংল্যান্ডের বিশেষ করে জস বাটলার অ্যাগেনস্টে হাসান মাহমুদের দুর্দান্ত পরিসংখ্যান। আপনি কি মনে করেন শরীফুলের জায়গায় হাসান মাহমুদ কিনা? এটা খুব টাফ কল আমার কাছে মনে হয়, বিকজ লাস্ট ম্যাচ কিন্তু শরীফুল খুব একটা খারাপ বল করে নাই। তো একটা ম্যাচে যে কোনো প্লেয়ারের কিন্তু সময় লাগবে, যে আপনি যদি খুব অতিরিক্ত যখন চেঞ্জ করবেন তখন কিন্তু আলটিমেটলি টিমের আলটিমেটলি ইয়েটা ভেঙে যাবে। আমার মনে হয় যে খুব বেশি এক্সাইট
রিলেটেড না হয়ে আমরা বেসিক জায়গা থেকে কোন কোন জায়গা ডেভেলপ করতে পারি। ফার্স্ট বলি আলটিমেটলি আপনি কিন্তু তিনটা স্পিনার অলরেডি অ্যাড করছেনই, আপনি তাহলে সেফ জোনে আছেন, একটা বোলার তো বেশি আছে, কোনো কারণে যদি ফার্স্ট বোলার একজন মার খায় আপনি চার পাঁচ ওভার বোলিং করলেও কিন্তু বুঝে যাবেন যে আজকে তার মুড কী আছে, সে আজকে ভালো বল করবে কি করবে না, তো তাতেই আপনি পেয়ে যাবেন। তো ছয়জন বোলার হয়ে গেলে আপনার দরকার কোথায়, সময় দেন, দুটো ম্যাচ তিনটা ম্যাচ খেলুক একটা প্লেয়ার, সেটা মুস্তাফিজ হতে পারে, তাসকিন হতে পারে বা শরীফুল হতে পারে, দেন আপনি যদি খুবই আস্তে আস্তে খারাপ করতে তখন হয়তো আপনি ছোট ছোট আপনি হয়তো ফাইন টিউন করতে পারেন। আপনি যদি সাকিব আল হাসানের জায়গায় থাকতেন, আপনি যদি অধিনায়ক হতেন, তাহলে ষষ্ঠ স্পিনার হিসেবে মাহমুদুল্লাহর জায়গা থেকেই সে রিপ্লেসমেন্ট আনতেন নাকি অন্য কোনো? আমি যদি সাকিবের জায়গায় থাকতাম তাহলে পুরো টিমটাকে নিয়ে গবেষণা করতাম, অ্যানালিসিস করতাম, অ্যানালিসিস আমার সাথে থাকতো, কোচ থাকতো, তাহলে আমি চিন্তা করতাম যে কারে নিলে ভালো হবে, অপোনেন্টে বাঁ হাতে আছে না ডান হাতে আছে, বিকজ অত সময় আসলে আমরা কিন্তু ভাবি না অনেস্টলি, বিকজ আমরা হয়তো খেলা দেখছি অল্প একটু ভাবছি শেষ, কিন্তু যখন সে ক্যাপ্টেন তার কিন্তু জেনুইন ইনফরমেন্সে একদম কাগজ কলম হিসাব নিকার সব নিয়ে ক্যালকুলেশন করে কয়টা ডানাতি কয়টা বাঁহাতি এই হিসাব করা করেই তারপরে ডানাতি অফ স্পিনার নিবো না বাঁহাতি স্পিনার নিবো। আপনার জন্য সহজ করে দিচ্ছি, কাছে ইংল্যান্ডের একটা সম্ভাব্য একাদশ আমাদের কাছে আছে এবং আমি যদি বলি আপনি খুঁজলে পেয়ে যাবেন, তাদের সাতজনের মধ্যে প্রথম সাতজনে মাত্র দুইজন বাঁহাতি ব্যাটার, তবে আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমের দাবি মঈন আলীকে এই ম্যাচে ড্রপ করা হতে পারে, সেক্ষেত্রে রিচ টপলিকে দেখানো হতে পারে, দেখা যেতে পারে, কারণ বাংলাদেশের পেসারদের অ্যাগেনস্টে একটা দুর্বলতা কাজ করে, সেক্ষেত্রে হয়তো অনেকে দাবি করছেন, অনেক গণমাধ্যম ইংলিশ গণমাধ্যম দাবি করছে টপলিকে দেখা যেতে পারে। মঈন যদি না থাকে তাহলে এত বড় একটা ব্যাটিং লাইন আপে শুধুমাত্র লিভিংস্টোন হচ্ছে বাঁহাতি আর সবাই ডানহাতি, সেটা বাংলাদেশকে একটা অ্যাডভান্টেজ দিবে কিনা? তাহলে তো বাঁহাতি একটা স্পিনার আসতে পারে, এই যে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, নাসিম আহমেদ, তাহলে নাসিম আহমেদ আসতে পারে, কিন্তু আমার আমার ধারণা মঈন আলীকে খেলাবে, ওরাও কিন্তু অঙ্ক করবে অবশ্যই, কেন করবে, এখানে দেখেন একটা মাত্র বাঁহাতি ব্যাটসম্যান, হ্যাঁ, তো ওরা চাইবে না যে সাকিব আছে, ওরা আরেকটা স্পিনার বাঁহাতি খুবই রিস্কি হয়ে যাচ্ছে, ওরা একটা বাংলাদেশে একটা বাঁহাতি স্পিনার খেলাতে পারে, এই জন্য ডিফেন্সিভ জোনে সেফ জোনে ইংল্যান্ডও যেতে চাইবে যে না আমি একটা বাঁহাতি ব্যাটসম্যান আছে তাহলে আরেকটা বাঁহাতি রাখি যেন আমার ওই বাঁহাতি স্পিনারগুলোকে যেন খেলতে সহজ হয়। আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমার কাছে মনে হয় মঈন আলীকে সহজে অফ করতে যাবে না, বিকজ মঈন আলী খুব বেশি বাংলাদেশ টিমকে ফেস করেছে, ম্যাক্সিমাম প্লেয়ারকে খেলে ইউজ টু বিপিএল খেলে এবং স্পিনার অ্যাগেনস্টেও সে খুব দুর্দান্ত, মাঝে তো খুবই ভালো ব্যাটিং করে, সাথে বাংলাদেশের প্লেয়ারকে খুব ভালো মতো তার জানা, অন্যান্য প্লেয়ার যত জানে তার চেয়ে বেশি জানে, ধরেন আপনি যদি অন্যান্য প্লেয়ারের কথা বলতে রুট বলেন বা ব্রুকস বলেন কেউ কিন্তু বাংলাদেশে সাধারণত ওইভাবে খেলে নাই, তো মঈন আলী কিন্তু কাইন্ড অফ ঢাকা লিগ খেলছে, বিপিএল খেলছে, তো প্রত্যেকটা প্লেয়ারকে মিরাজ কী বল করে, সাকিব কী বল করে, তো আমার মনে হয় না তাদের ওটাও কিন্তু একটা বড় স্ট্রেংথ যে মঈন আলী খেললে তাদের ওই জিনিসগুলো সহজ। তবে আমি যদি বলি যে ভাইয়া লিভিংস্টোন যেহেতু শুধুমাত্র বাঁহাতি এবং ডানহাতি ব্যাটারদের আধিক্য বেশি, সেক্ষেত্রে নাসুম আহমেদ অথবা শেখ মেহেদি আপনি কাকে প্রেফার করবেন? আমি আমি হলে দেখেন মেহেদি মিরাজও কিন্তু ভালো বল করেছে অবশ্যই, তো মেহেদি মিরাজের সাথে আমি বলবো ঠিক এরকমই ক্লেভারের বোলার কিন্তু বলবো শেখ মেহেদি, খুবই সেন্সিবল, ওয়ানডেতে কিন্তু খুব ভালো বল করে, খুবই ক্লেভার, আমি মুখ সাথে ব্যাটিংটা পেয়ে যাবেন আপনি, নাসুমও ভালো ব্যাট করে কিন্তু মোর ডিপেন্ডেবল হচ্ছে আমার কাছে মানে যে শেখ মেহেদি, শেখ মেহেদি কিন্তু নাসুম কিন্তু উপরে ব্যাটিং করে না, ওই নয় নম্বর দশ নম্বরে ব্যাটিং করে, হয়তো দশ ছয় চার কয়েকটা মারলো চব্বিশ তিরিশ পঁচিশ, কিন্তু আপনি শেখ মেহেদিকে দিয়ে আপনি বড় ধরনের ব্যাটিংও করাতে পারবেন, যদি কোনো কারণে ক্লাবস করে যায় শেখ মেহেদি হয়তো দেখা গেলো যে পনেরো ওভার বিশ ওভার তিরিশ ওভার খেলার মতো প্লেয়ার, তো ডোমেস্টিকও কিন্তু অনেক সময় ওপেন করেছে, আপনি দেখেছেন বিপিএলে বলেন বা ঢাকা লিগে বলেন অনেক সময় ওপেন করেছে, নাম্বার ফোর ফাইভে ব্যাটিং করেছে, তো আমার মনে হয় যে খুব একটা যেহেতু একটা ব্যাটসম্যান কমাবেন একটা ব্যাটসম্যান কিন্তু আপনি পেয়েছেন অফ স্পিনার সহ, কিন্তু শেখ মেহেদি আর নাসুম আহমেদে যদি আমি দুজনের পরিসংখ্যান করি দেশের বাইরে, মিরপুরের হিসাবটা আমি আনছি না, দেশের বাইরে করাই ভালো, দেশের বাইরের হিসাবটা করলে বড় একটা পার্থক্য পাইলট ভাই, চার ম্যাচ করে খেলেছেন দুইজন কিন্তু ওভারও প্রায় সেম, উইকেটের হিসেবে নাসুম দ্বিগুণের বেশি, গড়ের হিসেবে শেখ মেহেদি অনেক বেশি এক্সপেন্সিভ, অর্থাৎ নাসুম আহমেদ যদি আপনি ফ্ল্যাট উইকেট তাকে দেন আমার ধারণা সে ফ্ল্যাট উইকেটেও তার ব্রেইন কাজে লাগিয়ে আপনার মানে কম রান খরচ করে, সেক্ষেত্রে কি নাসুম কিছুটা আপার হ্যান্ডে থাকবে? দেখেন আমরা কিন্তু আপনি স্টার্ট দেখছেন, হ্যাঁ, আর আমি কিন্তু খেলা দেখি, দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে আমি ছোট করছি না, আমি বলছি যে আমি কিন্তু খুব আমরা যেটা দেখি ক্রিকেটের ভাষা দেখি, হ্যাঁ, এই নাসুম কিন্তু এশিয়া কাপ খেলেছে, হ্যাঁ, এশিয়া কাপের উইকেটটা কেমন ছিল? মোটামুটি স্পিন ফ্রেন্ডলি, একদম স্পিন ট্র্যাক, ওয়েলার লাগে কিন্তু খুব ভালো বল করছে, ওয়েলার লাগে, হ্যাঁ, ওয়েলার লাগে ভালো বল করছে, মানে শ্রীলঙ্কার ওয়ান অফ দ্য বেস্ট বলার ছিল এশিয়া কাপে, এখানে তো বলই ফেলতে পারছে না, কেন উইকেট ভালো, ভালোই, তো স্পিন ট্র্যাকে খেলেছেন আপনি, কিন্তু স্পিন ট্র্যাকে তো ওখানে যাকে বল দেবেন বাঁহাতি স্পিনার সেই ভালো বল করবে, তো আসলে
আপনাকে ট্র্যাকটাও চিন্তা করতে হবে কোন ট্র্যাকে বোলিং করেছে, নিউজিল্যান্ডের মতো জায়গায় বোলিং করেছে নাকি না স্পিন ট্র্যাকে বোলিং করেছে। তো দুটো প্লেয়ারকে যখন কম্পেয়ার করবেন কোন জায়গার মধ্যে ব্যাটিং করেছে, আমরা কিন্তু যখন অ্যানালাইসিস করি ধরেন খুব মানে আমি বলবো যে খুঁটিনাটি বেশি চিন্তা করি যে একটা ব্যাটসম্যান রান করলো, তো রান করলো কি ঘাসের উইকেটে রান করলো নাকি না ভিজে উইকেটে রান করলো নাকি না টাফ উইকেটে মানে স্পিন ট্র্যাকে ব্যাটিং করলো। আবার একটা আছে ফ্ল্যাট ট্র্যাকে, ফ্ল্যাট ট্র্যাকে 50 রান করা আর আপনি ঘাসের উইকেটে 30 রান করা বা 20 রান করা কঠিন কাজ। তো সেই জিনিসগুলোও কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তো এই এই জন্য বলছি যে আমি সেই অ্যানালাইসিসগুলো করতে হবে। আমরা কিন্তু স্টার্টে কিন্তু পেয়ে যাবো এই পাঁচ ম্যাচে এত রান করেছে, এই 5 ম্যাচে এত রান করেছে, কিন্তু কোন টাফ টাইমে ব্যাটিং করেছে। আপনি জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচে করলেন হয়তো 250 রান, আর 5 ম্যাচে করলেন অস্ট্রেলিয়ার সাথে হয়তো দেওয়া হলো যে 150 রান, কোনটাকে আপনি আগায় রাখবেন? অবশ্যই স্টার্টে তো আগে থাকবে 250 রানটা, কিন্তু ফিজিক্যালি তো আপনি ওই 150 রানটা খুব ইম্পর্টেন্ট, বিকজ বেস্ট বোলারদের সাথে খেলেছেন। তবে আর একটা বড় দুশ্চিন্তার জায়গা বাংলাদেশের একাদশে, সেটা হচ্ছে লিটন কুমার দাসের ফর্ম। আমি একটা স্ট্যাট দেখি, সবশেষ 4 ম্যাচে আমি দেখলাম যে 40 রানও নাই, হ্যাঁ, এবং সবশেষ 10 ওডিআইতে আপনি যদি দেখেন সবশেষ 10 ওডিআইতে মাত্র 150, যেটা মোটেও লিটন সুলভ নয়। যেমন ভাবে সে সবশেষ বছরটা শেষ করেছে তাতে তার সাথে এই পরিসংখ্যানটা যায় না, গড় মাত্র 22-এর কাছাকাছি। এবং আমি যদি বলি ইংল্যান্ডের অ্যাগেনস্টে সে 3টা ম্যাচ খেলেছেন, সেই ইংল্যান্ডের অ্যাগেনস্টে 3টা ম্যাচে মাত্র 7 রান, যদিও বা একটা সিরিজেই ছিল। ইংল্যান্ড ম্যাচের আগে লিটন কি নিয়ে আপনার মন্তব্য কি? দেখেন আমি একটু মজা করে বলি যে কবে দেখেছেন লিটন পরপর 10টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচে রান করেছে? খুবই রেয়ার, আমি তো কখনো দেখি নাই। একটা ধূমকেতুর মতো আসবে লিটন, একটা ইনিংস খেলবে দেখুন 70-80 বা 100, আসলেই কিন্তু দেখতে চমৎকার। অবশ্যই লিটনের ব্যাটিং যখন করে সুপার প্লেয়ার, আপনি যে টেকনিক যদি দেখেন যখন ব্যাটে বলে ব্যাটিং টাইমিং হতে থাকে, এত সময় পায় ব্যাটিং করে যে দেখে মনে যে খুব ইজি, সবাইকে নর্মালভাবে ব্যাটিং করছে, এত সুন্দর প্রত্যেকটা জায়গায় শর্টস খেলতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে 10 ম্যাচে 2 ম্যাচে রান পাবেন। এই এই ধরনের প্লেয়ার আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় টিমের জন্য, আর টিমের জন্য সেই আমি তাকে ছোটো করছি, টিমের জন্য সেই প্লেয়ার ইম্পর্টেন্ট যে প্লেয়ার 10 ম্যাচের মধ্যে 8 ম্যাচ রান দেবে, ধারাবাহিক কনফিডেন্সটা বিল্ড আপ করে দেন। যেমন বিরাট কোহলি দেখেন, লিটন দাস কী খেলতে পারে না আর বিরাট কোহলি কী খেলতে পারে না, লিটন দাস যা শর্টস খেলতে পারে বিরাট কোহলিও সে খেলতে পারে। প্রবলেমটা হচ্ছে অঙ্ক, মেধা, যে আমি কোন কোন বলটা কী খেলবো, এই বলটা এরকম ডিফিকাল্ট হয়ে গেলে এখানে আমাকে সার্ভাইভ করতে হবে, এখানে একটু এইভাবে খেলতে হবে, এই অ্যানালাইসিসগুলো বিরাট কোহলি মুখস্থ করছে। এবং এটা ওর জন্য ওরও যেমন হার্ডওয়ার্কিং, ওর মেধা যেমন প্রয়োগ করেছে, সাথে আমি বলবো যে ওর এনভায়রনমেন্ট, বিকজ আমি বলবো যে বিরাট কোহলি তার ডোমেস্টিক ক্রিকেটে খুব টাফ টাইম পার করে আসছে। আমাদের ডোমেস্টিকটা হচ্ছে একটু ফ্রেন্ডলি ডোমেস্টিক, আপনি এসে এই ধরনের 9টা ম্যাচ খেলবেন, কোয়ালিটি ক্রিকেট খেলবেন ওয়ার্ল্ড কাপে, কিন্তু 9টা আমি এর আগেও বলেছি 9টা খেলার পরে বাংলাদেশে এসে যখন লিগ খেলবেন কার সাথে খেলবেন? তো সেই তো ওইখানে 2 মাস যে লিগ খেলবেন, 2 মাসে তো আপনার কোয়ালিটি ফল করে গেল। তো আপনি যদি এই এই লিটন দাস এইখানে রাছে ঢাকায় লিগ না খেলে যদি ইন্ডিয়াতে যদি ফার্স্ট ক্লাস খেলতো অথবা ইংল্যান্ডে যদি কাউন্টি খেলতো, ওর কোয়ালিটি আলাদা হয়ে যেত। আপনি কি মনে করেন যে এই ওপেনিং পজিশনে যেহেতু মিরাজকে সাম্প্রতিক সময়ে টপ অর্ডারে খেলানো হচ্ছে, কালকের ম্যাচে লিটনকে ওপেনিং থেকে নামিয়ে 5 নম্বর পজিশনে খেলানো যেতে পারে কিনা? সেটা সময় বলে দেবে যে আসলে উইকেট কী, যদি মনে হয় এরকম ট্রিকি উইকেট হয় প্রথম 5-7 ওভারের মধ্যে বুঝে যাবেন যে উইকেটটা থেমে থেমে আসছে কিনা, তাহলে আমার মনে হতেই পারে যে 5 নম্বর পজিশনে। কিন্তু লিটনের স্ট্যাটটাও কিন্তু খুব একটা মন্দ নয়, 2019 বিশ্বকাপেও সে 5 নম্বর স্ট্যাটে খেলেছিলেন, সেখানে 94 রানের একটা ইনিংস ছিল ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে। হতেই পারে, কিন্তু আমি আমি বলবো যে হ্যাঁ একটু ফাস্ট বোলিংয়ে তার একটু প্রবলেম হচ্ছে। আপনারা যদি দেখেন যে ফাস্ট বোলিংয়ে প্রবলেম হচ্ছে, কিন্তু স্পিনেও সে কিন্তু খুব ভালো খেলে লিটন, হয়তো কোনোভাবে হয়তো ইম্প্রোভাইজ করে হয়তো দেখা গেলো যে মিক্সিপ্ট ওপেনে যেমন মিরাজকে আবার ওই জায়গাতে নিয়ে এসে, যেহেতু মিরাজ খুব ভালো টাচে আছে, কনফিডেন্স যে এখন মিরাজ এমন একটা শেপে আছে সে যে কোনো জায়গায় যে কোনো বোলারকে সুন্দর দেখবে, তার মধ্যে ওই বিশ্বাসটা চলে আসছে। তো বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট ক্রিকেট খেলতে গেলে, আপনি শুধু ক্রিকেট না যে কোনো জিনিসেই আপনি যদি বিশ্বাসটা যদি থাকে আপনি অনেক কিছু করতে পারবেন। তো মেহেদি মিরাজ এমন একটা ফর্মে আছে, তার মেন পার্ট হচ্ছে বোলিং, সে এখন ব্যাটিং যেভাবে করছে মন খুলে ব্যাটিং করছে। তো আমার মনে হয় যে হয়তো এমনও হতে পারে যে যদি এরকম যে ফার্স্ট ব্যাটিংয়ে মিরাজ চলে গেলো হয়তো তামিম জুনিয়রের সাথে লিটন মাঝে চলে আসছে, যেটা আমরা প্রস্তুতি ম্যাচেও দেখেছিলাম মিরাজকে ওপেনিংয়ে দেওয়া হলো এবং মিরাজ সেখানে হয়তো একটু স্লো শুরু করেছিল, যদিও ডিফিকাল্ট টাইম পাস করবে মিরাজের জন্য, বিকজ আপনি যখন আফগানিস্তানের সাথে যখন আপনি উপরে ব্যাটিং করবেন আর ইংল্যান্ডের সাথে উপরে ব্যাটিং করার মধ্যে অনেক পার্থক্য আছে, বিকজ ইংল্যান্ডের যে 3টা ফাস্ট বোলার বল করবে 140+, তো সারাক্ষণই কিন্তু কামানের গোলার মতো যাবে এবং খুব ভালো বল যাবে। মানে আমি কোন সাথে বলছি ভালো টিম এবং এভারেস্ট টিমের মধ্যে পার্থক্য হচ্ছে, এভারেস্ট টিম আপনাকে ধরেন 40% খারাপ বল দেবে রান করার জন্য,
ভালো টিম আপনাকে হয়তো 10% খারাপ বল দেবে আপনাকে রান করার জন্য, তো ওই 90% বলের মধ্যে থেকে আপনাকে কিন্তু রান বের করতে হবে। হ্যাঁ পালক ভাই, আমরা বাংলাদেশ ম্যাচ নিয়ে অনেক আলোচনা করলাম, ইংল্যান্ড ম্যাচের একাদশ কেমন তা নিয়ে আলোচনা করলাম, তাছাড়াও আগামীকালকে আরও একটি ম্যাচ রয়েছে পাকিস্তান শ্রীলঙ্কা, এশিয়ান দুই জায়ান্টের হেভিওয়েট লড়াই। এছাড়াও আজ একটা ম্যাচ হয়েছে নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ড, যেখানে নিউজিল্যান্ড স্বাভাবিকভাবে দ্বিতীয় ম্যাচে একটা বড় জয় তুলে নিয়েছে। নিউজিল্যান্ড নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড টানা দ্বিতীয় ম্যাচ এবং তাও প্রথম ম্যাচের মতন বড় ব্যবধানে। এবারের বিশ্বকাপে ভারতের কন্ডিশনে নিউজিল্যান্ড একটা হট ফেভারিট কিনা? যেভাবে স্টার্ট করছে আমার কাছে মনে হয় খুব ভালো ক্রিকেট খেলছে। ফার্স্ট ম্যাচ ইংল্যান্ডকে, ইংল্যান্ড তো অনেক বড় দল, ইংল্যান্ডকে যেভাবে ধরেছে, আজকের ম্যাচটা আমার কাছে মনে হয় যে ওয়ান সাইডেড কাইন্ড অফ বলতেই পারেন। যে ম্যাচের আগেও কিন্তু আমরা জানি যে নেদারল্যান্ডের সাথে খেলা, নেদারল্যান্ড বড় দল না, আর নিউজিল্যান্ড অনেক প্রফেশনাল টিম, সবসময় যখন ওয়ার্ল্ড কাপে খেলতে আসে তারা কিন্তু একদম গুছায় খেলতে আসে। খুব ভালো ক্রিকেট খেলেছে, অলমোস্ট 322 না 323 রান করেছে, এবং প্রত্যেকে প্রথম টপ অর্ডারের পাঁচজনেই কিন্তু রান করেছে, টপ অর্ডার যেই নামে সেই রান করে, এবং খুব সুন্দর পজিটিভ ক্রিকেট খেলছে। পিছন থেকে সাইটনার এসে রান করলো। আমি বলবো যে আসলে ব্যাড লাক নেদারল্যান্ডের জন্য, যেহেতু আমি বলবো যে ওয়ার্ল্ড কাপে তাদের জন্য বিশাল বড় একটা আমি বলবো পাওয়া, এরকম একটা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় তারা কোয়ালিফাই করে আসছে। অপোনেন্ট লাইক নিউজিল্যান্ড বলেন বা অন্যান্য টিম যারা আছে, একটা সময় কিন্তু বাংলাদেশ এরকমই ছিল, তো তারপরেও আমি বলবো তারা বেশ ভালো ক্রিকেট খেলছে। এবং পাকিস্তান ম্যাচেও কিন্তু বেশ ভালো 60-70 অনেকে রান করছে, ভালো উইকেট পাচ্ছে, ভালো জায়গায় বল করছে। শুধুমাত্র ইনএক্সপিরিয়েন্স, কম ম্যাচ খেলা বা কোয়ালিটি অফ ক্রিকেট কম খেলার জন্য আমার কাছে মনে হয় হয়তো কিছু জায়গায় মিস করেছে, বাট যতগুলো ম্যাচ খেলবে ডে বাই ডে দেখবেন আস্তে আস্তে ওরা ইম্প্রুভ করবে। তো আমার মনে হয় যে এই ধরনের টিমগুলো আসলে খেলার সুযোগ পায় না, হয়তো অনেক ভালো দল হতে পারতো। যেমন আমি বলবো যে নেদারল্যান্ডস টিমটা কিছুটা নিউজিল্যান্ডের ফার্স্ট ক্লাস টিমগুলোর মতো, ইংল্যান্ডের ফার্স্ট ক্লাস টিমগুলোর মতো, টিম ন্যাশনাল টিমের মতো না, এই ওয়ার্ল্ড কাপে যে টিমগুলো খেলছে নিউজিল্যান্ড ইংল্যান্ড, এই ওয়ার্ল্ড কাপের টিমগুলো একটু বেটার। যদি 20 ধরা হয় তো এই নেদারল্যান্ড টিমটা হচ্ছে 16, মানে ওদের ফার্স্ট ক্লাস টিমগুলোর মতো। তো সেইখানে আর কি আমার মনে হয় টাফ টাইম, যদি খুব ফেভার করে কোনো একটা বড় দল যদি খুব খারাপ খেলে এবং তারা যদি ভালো খেলে তাহলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে তাদের। এই হায়দ্রাবাদের এই ম্যাচেই, মানে এই মাঠেই আগামীকালকে বাংলাদেশ ম্যাচের পরে দুপুর 2টা নাগাদ শুরু হবে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। কিছুদিন আগে এশিয়া কাপের একটা অলিখিত সেমিফাইনাল দুই দলের যে লড়াইটা ছিল, যে রোমাঞ্চ কাজ করেছিল, সেই দুই দল আবারও মাঠে নামতে যাচ্ছে, আপনার প্রেডিকশন কী? আমার মনে হয় যে সমান সমান খেলাবে, পাকিস্তান কিন্তু খুব একটা ভালো টাচে নাই, যদিও স্টার্টিং ভালো হয়েছে, পাকিস্তান জিতে গেছে নেদারল্যান্ডের সাথে। আরেকটা খুব খারাপ অবস্থা হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা তো ফাইনাল ম্যাচে যেভাবে এশিয়া কাপে হেরেছে একদম জঘন্য হারা, এবং ফার্স্ট ম্যাচ যেভাবে হারলো, শ্রীলঙ্কার শেপ খুব খারাপ, বোলিং ডিপার্টমেন্ট আসলে রিয়েলি পোর। ডিপেন্ড করছে শ্রীলঙ্কা কেমন ব্যাটিং করছে, কুশল পেরা যেভাবে ব্যাটিং করছে, এরকম একজন ব্যাটসম্যান যদি 1-40 ওভার পর্যন্ত যদি খেলে পারে ম্যাচ বানায় ফেলবে। তবে এই উইকেটে, হায়দ্রাবাদের এই উইকেটে ভাই আমি দেখলাম এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে সব থেকে বেশি টার্ন হয়েছে হায়দ্রাবাদের উইকেটে, এবং শ্রীলঙ্কার যে স্পিন অ্যাটাক থিকসানা কিংবা হচ্ছে বলা লাগে, এই স্পিন অ্যাটাকের সামনে পাকিস্তানের জন্য একটু চ্যালেঞ্জিং হবে কিনা? চ্যালেঞ্জিং আমি এই জন্যই বলছি যে ধরেন এই এই উইকেটে বেশি রান হবে না, কিন্তু কুশল পেরার মতো ব্যাটসম্যান যদি একটা ভালো খেলা খেলে দেয়, ধরেন এমন একটা খেলা খেললে হয়তো দেখা গেলো যে 280-290 করে ফেললো, তাহলে কিন্তু এই শ্রীলঙ্কান বোলাররা তখন আবার ডেঞ্জার হয়ে যাবে। আর এখনও তো তারা মোমেন্টামে নাই, মোমেন্টাম পাচ্ছে না, কিন্তু দেখা গেলো যে এই বোলারগুলোই পাকিস্তানের এগেন্সে দেখা গেলো যে একদম বাঘের মতো হয়ে যাবে। তো এইখানে আমি বলবো যে পাকিস্তানের সবচেয়ে একটা বড় প্রবলেম হয়তো নেওয়াজ লাস্ট ম্যাচে রান করেছে, রিয়াজ বলবো যে এজন্য রান করেছে, টপ অর্ডার থেকে রান আসে নাই প্রথম ম্যাচে, বাবর আজম রান করে নাই। তো এই পাকিস্তানের আমার মনে হয় যে চেষ্টা করবে যে যেহেতু এখানে লো স্কোরিং গেম হয়, 300-এর নিচে খেলা হয়, পাকিস্তানও চাইবে সেফ জোনে থাকতে, স্লো খেলে 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 ইনিংস বিল্ড আপ করে লাস্ট 7 ওভার 5 ওভার 10 ওভার হয়তো ট্রাই করবে, এবং নেওয়াজ কিন্তু ভালো বল করবে আমার মনে হয় এই উইকেটে, খুব যেহেতু লেফট আর্ম স্পিনার সাদাব খান আমার মনে হয় যে একটু ভালো করলে হয়তো পাকিস্তানের জন্য সুবিধা হবে। আর পাকিস্তান টিমের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে ফাস্ট বোলাররা ভালো বোলার কিন্তু খুব অ্যাকুরেসি কম, থাকে না যে একটা বেসিক জায়গায় বল করা। আপনি যদি দেখেন এশিয়া কাপে যখন যেদিন ইন্ডিয়ার সাথে খেলা হলো, এত সুন্দর উইকেট পাওয়ার পরে কিন্তু এপারে ওপারে বল করে ব্যাটসম্যানদেরকে সহজে শর্টস খেলতে সহজ করতে খুব বেশি অ্যাটাকে চলে যায়। কখনও কখনও কিন্তু খুব অ্যাটাক ইম্পর্টেন্ট, অ্যাটাকের চেয়ে বরঞ্চ ইম্পর্টেন্ট হচ্ছে ডিসিপ্লিন বোলিং, যে আমি এমন জায়গায় বল করতে থাকবো বলারকে বল শুধু ডট করতে থাকবো, ব্যাটসম্যান যেন রিস্ক নাই। যেমনটা আপনি দেখবেন যে বাংলাদেশ টিমের আমার মনে হয় যে যে জিনিসটা করেছে খুব চালাকি কাজ করেছে মেহেদি মিরাজ এবং সাকিব আল হাসান আফগানিস্তানের সাথে, তারা কিন্তু অ্যাকুরেট বল করেছে, আস্তে 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 বল করেছে।
আর আফগানিস্তান ব্যাটসম্যান যখন দেখছে ব্যাটে বল বল আসছে না, তখন বাধ্য হয়ে জোরে শর্টস খেলতে যা উঠেছে। তো এই এই মানে ট্যাকটিক্যাল জায়গাগুলোতে একটু আমার মনে হয় পিছনে থাকে হচ্ছে পাকিস্তান। এবং পাকিস্তানের জন্য তো হায়দ্রাবাদ অনেকটাই হোম ভেনুর মতন হয়ে গিয়েছে, দলটা ভারতে পা রাখার পর থেকে এই ভেনুতে রয়েছে এবং এই ম্যাচ খেলার পরেই তারা আহমেদাবাদে যাবে, সেখান থেকে একটু বাড়তি অ্যাডভান্টেজ পাকিস্তান দল পাচ্ছে কিনা? অ্যাডভান্টেজ হয়তো আছে, কিন্তু খুব বেশি অ্যাডভান্টেজ না আসলে। ধরেন সব টিমকে কিন্তু ট্রাভেল করতে হবে, প্রত্যেক টিমই হয়তো কোথাও না কোথাও দুটো দুটো করে ম্যাচ খেলবে, তার মানে এই না যে অনেক অ্যাডভান্টেজ পাবে। অ্যাট দ্য এন্ড কিন্তু মাঠে খেলতেই হবে, তো মাঠের পারফরমেন্স ইম্পর্টেন্ট, ওই দিনটা কি করছে। এবং ভাইয়া একটা বড় ইন্টারেস্টিং স্ট্যাট হচ্ছে যে বিশ্বকাপ ইতিহাসে, ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে কখনোই শ্রীলঙ্কা পাকিস্তানকে হারাতে পারেনি, এবং আমি কিছু গণমাধ্যমে নিউজ দেখলাম সেখানে এটাই বেশি হাইলাইটেড করা হচ্ছে, বিশ্বকাপ যখনই আসে শ্রীলঙ্কা পাকিস্তানের অ্যাগেনস্টে খুব একটা ভালো করতে পারে না। এবার কি শ্রীলঙ্কার সামনে সেই বড় একটা সুযোগ? শ্রীলঙ্কা কখনো ভালো করতে পারে না পাকিস্তানের সাথে, এবং তারা সাতটা ম্যাচ খেলেছে, সাতটা ম্যাচেই পাকিস্তান জিতেছে। পাকিস্তান এমন একটা টিম, আমি আপনাকে বলি, আপনি আমি যতই গণনা করি ওই গুলিস্তানে যদি টিয়া পাখি নিয়েও বসি, এই এমন একটা জিনিস এই কি করবে বলা কঠিন, মানে আনপ্রেডিক্টেবল টিম। মানে এই হয়তো দেখালো যে 300 রানও করে ফেলতে পারে, আবার দেখালো যে 200 রানে অল আউট হয়ে গেছে। তো এই একটা টিম ডিসিপ্লিন টিম না, আমি বলবো ডিসিপ্লিন বলতে বোঝা যায় না যে ধরেন ইন্ডিয়া টিমকে বোঝা যায় যে এই 3 উইকেট পড়ে গেছে, কেউ না কেউ একজন হয়তো খেলা নিয়ে বানিয়ে দেবে। যখন 3 উইকেট পড়ছে 2 রানে 3 উইকেট, তখন আমি জানি যে ইন্ডিয়া টিম একজন না একজন দাঁড়াবে, খেলা শেষ করে আসবে। কিন্তু এটা পাকিস্তান টিমের কাছে আসা খুব কঠিন, মানে কি করবে বলা কঠিন। এবং আবার এমন হতে পারে যে 350 কে করেছে, 350 চেস করে ফেলবে। হ্যাঁ, এবং ফাকার জামানের যে একটা কন্টিনিউয়াসলি অধারাবাহিক পারফরমেন্স, এবং এশিয়া কাপেও সে ভুগেছিল, এবং পাকিস্তান তার রিপ্লেসমেন্টও খুঁজে পাচ্ছে না। এই টপ অর্ডারে যে একটা সমন্বয়হীনতা, বাবর আজম বা রিজওয়ান যদি হাল ধরতে না পারে, সেক্ষেত্রে সেই ম্যাচে পাকিস্তান অবশ্যই সাফার করবে। এটাও একটা বড় দুশ্চিন্তার কারণ কিনা, কারণ পাকিস্তানকে অনেকেই মনে করেছিল ফেভারিট বিশ্বকাপে, সেমিফাইনাল বা ফাইনালে অনেকে দেখছেন, সেক্ষেত্রে এই দলটার দুর্বলতার জায়গা এটা কিনা? না, বলা যায় না। আপনি অনেকে হয়তো ফার্স্ট ম্যাচের পারফরমেন্স দেখে হয়তো বা এশিয়া কাপের পারফরমেন্স দেখে মানুষ হয়তো অনেকে অবাক হচ্ছে যে পাকিস্তান মানে ফেভারিট হতে পারবে না। দেখবেন যে এমন কিছু খেলা খেলবে মনে হবে যে আবার ব্যাক করে গেছে পাকিস্তান। এমন একটা টিম আমার মনে হয় যে খুব সলিড টিম, এবং বিশেষ করে মাঝে কিছু মানে আমি বলবো যে ইফতেকার যে প্লেয়ারটা আছে ফিনিশিং করার জন্য খুবই ভালো প্লেয়ার, নেওয়াজ ভালো টাচ আছে, গত ম্যাচে রান করেছে, সাদাব রান করেছে, হয়তো যারা রান করে নাই যেমন বাবর আজম রান করে নাই, সময়ের ব্যাপার, দেখবেন যে ঠিকই রান করে বেরিয়ে চলে আসছে। তবে শ্রীলঙ্কার কথা যদি বলি, শ্রীলঙ্কা এশিয়া কাপের ফাইনাল খেললো, ফাইনাল যে একটা তিক্ত অভিজ্ঞতা, সেখান থেকে কোয়ালিফায়ার খেলে আসা দলটা বিশ্বকাপে, স্বাভাবিকভাবে তাদের দেশের মানুষের হয়তো একটা বড় প্রত্যাশার জায়গা ছিল যে এশিয়া কাপে যখন দলটা ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু এই যে ইঞ্জুরি জর্জরিত টিম, হাসারাঙ্গা নেই, এরপরেও আরও অনেক প্লেয়ার নেই, সেক্ষেত্রে এই ম্যাচেও কি তাদেরকে ওই মেইন প্লেয়ারদের অনুপস্থিতিটা একটা বড়? এটা তো আছেই। আর শ্রীলঙ্কাতে আমার মনে হয় যে আমরা যেমন স্পিন ট্র্যাক খুব পছন্দ করি, আমার মনে হয় শ্রীলঙ্কা খুব স্পিন ট্র্যাক পছন্দ করে। আপনি যদি দেখেন যে তাদের বেশ কিছু স্পিনার আছে একটু একটু ভাঙা চলে উইকেট হলে, যেমন ওলেলাকে ভালো বোলার হয়ে যায়, কিন্তু আসলে ট্রু উইকেটে কিন্তু আসলে অত ভালো বোলার না। তো সেই এরকম যদি উইকেট পেয়ে যায়, আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা তখন একদম সে থিকসান আছে ভালো, যদিও আমি জানি না থিকসান মানে এখনও ইঞ্জুরি আছে না বা, শ্যামাকা জানিয়েছে যে সে সম্ভাব্য শুরু করার হচ্ছে একটা বড় সম্ভাবনা রয়েছে। তবে পাথিরানা যে এশিয়া কাপে দুর্দান্ত খেলেছে, চেন্নাই সুপার কিংসের হয়ে অনেক আলো ছড়িয়েছে, সাউথ আফ্রিকার এগেনস্টে কিন্তু আমরা যখন দেখলাম ফ্ল্যাট উইকেট, তখন কিন্তু শ্রীলঙ্কান বোলারদের একটা দুর্দশা সামনে চলে আসলো, তখন পাথিরানাকে পাতিয়ালা করে দিয়েছে। হ্যাঁ, এবং সবথেকে বেশি এক্সপেন্সিভ বোলার সাউথ আফ্রিকা। হ্যাঁ, এবং সাউথ আফ্রিকাও রেকর্ড করে ফেললো পাকিস্তানের জন্য, সেটা একটা বড় মোটিভেশন হিসেবে। 10 ওভার করে বোলিং, তো আমার মনে হয় আর 2 ওভার করে দিলে সবাই সেঞ্চুরি করতো, সবাই সেঞ্চুরি করে ফেলতো। এবং সেই ফ্ল্যাট উইকেটে স্পিনারদের বা বোলারদের যে একটা দৈন্যদশা, সেটা কিন্তু সামনে চলে এসেছে। বাট আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকার যে খেলাটা শ্রীলঙ্কার সাথে, পুরো 50 ওভারই আমার কাছে মানে সাউথ আফ্রিকা যখন ব্যাটিং করেছে তখন পুরোটাই একদম হাইলাইটস, মানে প্রত্যেকটা ওভারই লাস্ট 20 ওভার মনে হচ্ছে হাইলাইটস দেখছি। তো এত মজার খেলা হয়েছিলো, এবং যে কী পাওয়ার, ব্যাটে বল আসছিলো একদম তক্ত উইকেট, সব বোলারকে একদম মানে যেমন মারা দরকার তেমন মারছে, মানে কী স্ট্রং হ্যান্ড, আপনি দেখেন মারলেই বাইরে মারলে আগামীকালকে ম্যাচটা এরকম মানে হাইলাইটের মতো কিছু একটা হবে, দেখতে ভালো লাগে ভাইয়া। আপনি এরকম ঝিমানো উইকেট, বল ঘুরছে, আচমকা টার্ন করছে, নেমে যাচ্ছে, এই ক্রিকেট আসলে এরকম দেখতে ভালো আসলে সময় বলে দেবে। আমাদের অনুষ্ঠান বিশ্বকাপের বিশেষ আয়োজন স্ট্যাম্পড এখন পর্যন্ত এই ছিল, আগামীকাল একই সময়ে আবারও হাজির হব, সেই পর্যন্ত সঙ্গে থাকুন সময়।